আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অবশেষে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। অনার্স প্রফেশনাল ভর্তি এবং অনার্স প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়া হওয়ার কথা ছিল আগামীকাল থেকে, অর্থাৎ 8 জুন থেকে, সেটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এবং আবার কবে থেকে আবেদন করা যাবে সে বিষয়ে তারা কোনো তথ্য জানায়নি। পরিস্থিতি বিবেচনা করে এই তথ্য তারা জানাবে। দেশে নাকি করোনা মহামারী একদম বেড়ে গেছে, একদম সেই অবস্থা, কোনো কিছু বের হওয়া যাচ্ছে না, যার কারণে এই অবস্থা। এখন মনে করো জাতীয় বিশ্ববিদ্যালয় ভাবছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় তো একটু স্টুডেন্টদের নাচালো, এবার আমি একটু নাচাই, আবার আমি একটু স্থগিত করে দেই, আবার 15 দিন পর বলবো এই আবেদন করো, আবার বন্ধ করে দিব, এই আবার চালাও, এভাবে একটু আরেকটু ঘোরাই আরেকটু ঘোরাই। পাবলিক বিশ্ববিদ্যালয় তো ঘোরাচ্ছে, মজা নিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান মজা নিচ্ছে, সবাই নিচ্ছে তোমাদের নিয়ে মজা, যার কারণে জাতীয় ভাবলো আমি কেন পিছিয়ে থাকবো, আমিও একটু মজা নেই। তো প্রথম মজার প্রথম পর্ব, প্রথম নাটকের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্ব দেখিয়ে দিল, পরীক্ষা না মানে ভর্তি কার্যক্রম স্থগিত। একদিক থেকে কিন্তু পিছিয়ে যাওয়াটি খুব ভালো হয়েছে, আরও পেছালে আরও ভালো হবে। কারণ হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর যদি জাতীয় কার্যক্রম শুরু করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীকে অযথা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে না, কারণ তারা পাবলিকে চান্স পেলে তাদের জায়গায় অন্যরা চান্স পাবে। এখন দেখা যাচ্ছে যে জাতীয় যদি আগেই ভাগেই কার্যক্রম শেষ করে, এখন দেখা যাচ্ছে একটি স্টুডেন্ট সে বাধ্য হয়ে কিন্তু আগে ভাগে জাতীয়তে ভর্তি হচ্ছে, পরবর্তীতে পাবলিকে চান্স পাওয়ার পর তাই কিন্তু ভর্তি ক্যান্সেল করতে হচ্ছে। শুরুতে ভর্তি হওয়া লাগবে 4-5 হাজার টাকা দিয়ে, ভর্তি ক্যান্সেল করতে একই টাকা লাগবে, মানে একটু হয়রানির শিকার হতে হবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে তারা তাদের গতিতে চলবে। তো যাই হোক, এখন পিছিয়ে গেছে, জানি না আরো কত পেছাবে। আর তোমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রশ্ন করেছো, একটু ব্রেক নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু স্থগিত করে দিল আবেদন প্রক্রিয়া, তোমরা যারা আমাকে বিভিন্নভাবে কমেন্ট করেছো, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেছো, ভাই আমার 8 পয়েন্ট, 8.5 পয়েন্ট, 9 পয়েন্ট, আমি সরকারি কলেজ হবে কিনা, হ্যাঁ প্রায় সবারই সরকারি কলেজ হবে, কিন্তু হচ্ছে যে সেই সরকারি কলেজের মান দেখে নিতে হবে। যেমন রাজশাহী কলেজে কিন্তু সরকারি কলেজ, সেখানে 8 পয়েন্ট দিয়ে হবে না। তুমি যদি মানবিকের হও, ধরো তোমার 8 পয়েন্ট আছে, তুমি সরকারি কলেজে পড়তে পারবে, এটা কোনো বিষয় না। সেটা হচ্ছে জেলা পর্যায়ে সরকারি কলেজে তোমাকে পড়তে হবে, কিন্তু 8 পয়েন্ট দিয়ে বড় কলেজে গেলে হবে না। জানি তোমরা অনেক প্রশ্ন আবারও আমাকে করবে বিভিন্ন পয়েন্ট দিয়ে, তো এগুলো দিয়ে তো নিশ্চিতভাবে বলা যায় না। আমি কিন্তু তোমাদের বিভিন্নভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এবং সাবজেক্ট নিয়েও কিন্তু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। জাতীয়তে তো খুব বেশি সাবজেক্ট নেই, সর্বোচ্চ হলে 18 থেকে 20টি সাবজেক্ট রয়েছে, খুব কমন কমন বিষয়, সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বোটানি, জুওলজি, এই সাবজেক্টগুলো পরিসংখ্যান থাকে, এবং আর্টসের বাংলা, ইংলিশ, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস, দর্শন, এই বিষয়গুলো খুবই কমন সাবজেক্ট। আমি তো বলেছিলাম যে আগের ভিডিওতে সাবজেক্ট তো সাবজেক্টই, সেখান থেকে ভালো কিছু যদি করতে পারো, চাকরিতে ভালো করতে পারো, তোমার সাবজেক্ট তোমার জন্য কোনো ম্যাটার করে দাঁড়াবে না। তো আগে তুমি হচ্ছে একটি ভালো কলেজ পছন্দ চয়েস করো, তারপর সাবজেক্ট দাও, খোঁজ খবর নাও, এই বিষয়ে আমি বলেছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।